সর্বপ্রথমেই আমাদের জানতে হবে যে ভগবান মধুময় শ্রীধাম বৃন্দাবনে তিনি রাসলীলা করলেন কেন। দেখুন, ব্রহ্মার পুত্র হচ্ছে মদন। এই মদনের মনে বড় অহংকার ছিল যে আমার মতো বীর এই ত্রিজগতে আর কেউ নেই। কেন? মদনের ছিল পাঁচটা বাহন। কি কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর মোহন। এই মদন যখন যাকে বাণ নিক্ষেপ করত তখন সে লক্ষ্যভ্রষ্ট হয়ে যেত। ওমা, এই মদন ব্রহ্মাকে পরাজিত করলেন, ইন্দ্রকে পরাজিত করলেন, চন্দ্রকে পরাজিত করলেন, করে মদনের মনে অহংকার জন্মালো যে আমার মতো বীর এই ত্রিজগতে আর কেহ নয়। অলক্ষ্যে দাঁড়িয়ে ভগবান বললেন, মদন, তুমি হয়তো জানো না আমার আর একে নাম হলো দর্পহারী মধুসূদন। আমি সব সইতে পারি কিন্তু ভক্তের অহংকার আমি সইতে পারি না। এখনো আমি বাকি আছি, তোমার কটা বাণ যে তুমি নিক্ষেপ করো। কবে না যেদিন আমি বৃন্দাবনে শতকোটি গোপিনীকে নিয়ে করব মধুর রাসলীলা, সেই দিন যদি তুমি আমায় পরাজিত করতে পারো আমি বুঝবো তুমি বীর। তাই গোবিন্দ কি করলেন, একদিকে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করছেন, অপরদিকে মদনের অহংকার চূর্ণ করছেন। রাধে রাধে হরিবল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন আজকে আমার ভগবান যে রাসলীলা করবেন মনস্থির করলেন। সারাদিন গোষ্ঠ গোচারণ করেছে, গোষ্ঠ গোচারণ করে মায়ের কোলে ঘুমিয়ে আছে, মায়ের কোলে ঘুমিয়ে আছে। এদিকে গগনে চাঁদ উদয় হয়েছে, গোবক্ষ রন্ধ দিয়ে গোবিন্দের মুখমণ্ডলে পতিত হয়ে জানিয়ে দিচ্ছেন, হে গোবিন্দ, রজনী যে বৃথা যায়, তুমি ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবে না। রাধে রাধে। গোবিন্দ দেখছেন চন্দ্রকে দর্শন করে মনে মনে ভাবছে যে আজকে আমি যে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করব, কিন্তু আমার কাছে যে আমার মা আছে, আমি কেমন করে উঠে যাব। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ আমার কি করলেন, তিনি গভীর ঘুমের ভান করলেন। এইবার মা যশোমতী মনে মনে চিন্তা করলেন, গোপাল হয়তো আমার ঘুমিয়ে গেছে। মা যেমনি উঠে গেলেন সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন, হে মা যোগমায়া, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো, আমি ব্রজগোপীদেরকে কথা দিয়েছি তাদের মনোবাসনা পূর্ণ করব। মা গো, আমি যখন চলে যাব, মা যদি আমাকে এসে না দেখতে পাই তাহলে যে বড় কষ্ট পাবি, বড় যে ব্যথা পাবি। মা, তুমি আমায় সাহায্য করো। আজকে মা যোগমায়া বললেন, গোবিন্দ তুমি চিন্তা করো না, তুমি চলে যাও, আমি সব ব্যবস্থা করে দেব। রাধে রাধে। গোবিন্দ আমার কি করলেন, এইবার পরে মুরলিটা নিয়ে বনমাঝে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে এই বৃন্দাবনের সভা দর্শন করছেন। হঠাৎ দেখতে পেল দুটি পদ্ম, একটি স্বর্ণ পদ্ম আর একটি নীল পদ্ম, একে অপরের গায়ে ঢলে ঢলে পড়ছে। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন যে এই স্বর্ণ পদ্ম হলো আমার রাধারানী আর নীল পদ্ম হলাম আমি। রাধে রাধে। তাহলে আমি যাদের জন্য বনে এলাম তাদেরকে তো এবার ডাকতে হবে। রাধে রাধে। তাই গোবিন্দ আমার কি করলেন, বৃন্দাবনের শোভা দর্শন করে বৈষ্ণব মহাজন কলম দিলেন, কি বা শরদ চন্দ্র পাবন মন্দ, কি বা শরদ
চন্দ্র কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে বিবা শরদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে ষোলো কলাই পড়ি পূর্ণ করে কত তারার মালা গলাই দি ষোলো কলাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা
দেখুন রাসলীলা হয়েছিল শরৎকালে, রাধে রাধে। শরৎচন্দ্র প্রবণ মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে, আজকে ফুলের গন্ধে চারিদিক মুখরিত, পবন মৃদুমন্দ বইছে আহা। ওমা ভ্রমরের গুঞ্জন এত সুন্দর রজনী দর্শন করে, ভগবান আমার যোগ মায়াকে আশ্রয় করলেন, করেই বলো মাঝে সে দাঁড়ালেন। রাধে রাধে। আজকে বৃন্দাবনে ফুল ফুটেছে, ছয় ঋতুর ফুল আজকে এক ঋতুতে ফুটেছে। রাধে রাধে। ছটা ঋতুর ফুল এক ঋতুতে ফুটেছে কেন, গোবিন্দ সেবাই লাগবে বলে। রাধে রাধে। যখন ফুল ফুটেছে ভ্রমরের মনে আর আনন্দ ধরছে না কেন, যখন ফুল ফোটে তখন ভ্রমরের মনে বড় আনন্দ হয় কেন, মধুপান করবে বলে। আজকে বৈষ্ণব মহাজন বলছি, হে বৃন্দাবনের সুগন্ধি ফুল তোমরা কৃপা করে ফুটেছ যদি, যেন ঝরে পড়ো না। আজ কৃপা করে ফুটেছ যদি তোমরা, যেন কেউ ঝরে পড়ো না। কৃপা আর আমি কি বলবো মায়েরা, যেন কেউ ঢুলে পড়ো না, যেন কেউ ঢুলে পড়ো না। হরি বল হরি বল। আমরা সবাই এসেছি কিসের জন্য, না ভগবানের সেবা করব বলে। ও মায়েরা, আজকে যিনি বক্তা আর যিনি শ্রোতা সামান্য কেউ নন, আজকে যিনি রাশির কথা বলছেন তিনি হলেন পরমহংসদেব, পরম পূজ্য পরম ত্যাগী পরম বৈষ্ণব সুখদেব গোস্বামীপাদ। আর যিনি শুনছেন তিনি পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজের সাত দিন পরমায়ু ছিল, কেন কে অভিশাপ দিয়েছিল, শৃঙ্গীমণি। রাধে রাধে। এই পরীক্ষিত মহারাজ একদিন মৃগয়া করতে বনভ্রমণে বেরিয়ে পড়লেন। যখন বনের মধ্যে গেলেন একটা হরিণের পায়ে তীরবিদ্ধ করলেন, সেই হরিণের পিছনে ছুটতে 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 ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে একটা মুনির আশ্রমে গেলেন। সেই মুনির নাম কি, না শ্রমিক মুনি। শ্রমিক মুনির আশ্রমে গিয়ে মনির কাছে জল প্রার্থনা করলেন, হে মনিবর আপনি কৃপা করে আমাকে জল দান করে আমার প্রাণটাকে বাঁচান। তিনি সমাধিস্থ আছেন, তিনি ধ্যানমগ্ন হয়ে আছেন, কে শুনে কার কথা বাবা। শ্রমিক মনি শুনতে পারলেন না। ওমা এই পরীক্ষিত মহারাজ যখন জল প্রার্থনা করলেন জল পেলেন না, সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত হয়ে দেখলেন অদূরে পড়ে আছে একটা মৃত সর্প, সেই মৃত সর্পটাকে নিয়ে গলায় ঝুলিয়ে দিলেন। গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল পরীক্ষিত মহারাজ বাড়িতে। এদিকে শ্রমিক মুনির পুত্র সিংহী কৌশিকী নদীর তীরে জলকেলি করছে, শুনতে পেল
আমার ধ্যানস্থ পিতার কণ্ঠে কে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে এই সিংহি মনে অভিশাপ করলে তুমি যে হও তোমার সাত দিনের মধ্যে দক্ষকে দংশনে মৃত্যু হবে। যেমনি অভিশাপ করেছি চমকে উঠলেন শ্রমিক মন, কেন সিংহীমণি কাঁদতে কাঁদতে আসছে, সিংহী মনে মনে ভাবছেন যে আমার পিতা হয়তো মারা গেছে, সাপটা যে মৃত সেটা কিন্তু সিংহী জানে না। যেমনি অভিশাপ দিয়েছি শ্রমিক মনির ধ্যান ভঙ্গ হয়ে গেল, যেমনি ধ্যান ভঙ্গ হলো সঙ্গে সঙ্গে সিংহীকে বললেন শ্রমিক মনি, পুত্র এ তুমি কি করলে, তুমি কি জানো আমার কাছে যিনি জল প্রার্থনা করতে এসেছিল তিনি কে? তিনি আর কেউ না, তিনি আমাদেরই অন্নদাতা পরীক্ষিত মহারাজ, যার অন্নে আমরা প্রতিপালিত, তাকে তুমি অভিশাপ দিলে। না 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 সিংহী, এটা তুমি ঠিক করনি, তুমি ভুল করেছ। দেখুন সন্তান যদি ভুল করে সেই ভুলটা কিন্তু পিতামাতার উচিত ধরিয়ে দেওয়া। বাবা বারবার করে বলছি শ্রমিক মনি, সিংহী তুমি অপরাধ করেছ, আজ থেকে আমি অভিশাপ দিলাম, আজ থেকে ব্রহ্মতেজ বিনষ্ট হবে। যাও সিংহী, এই খবরটা জানিয়ে এসো পরীক্ষিত মহারাজকে। যখন পরীক্ষিত মহারাজ ঘরে গেলেন, নিজের ভুলটা বুঝতে পারলেন, মায়েরা এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, নিজের ভুলটা বুঝতে পারলেন, কেন তিনি মনে মনে ভাবলেন ছি 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 ছি, আমি গোবিন্দ চরণ শরণ নিয়ে আমি কি ভুল করলাম, আমি ব্রাহ্মণদের মর্যাদা লঙ্ঘন করলাম, আমি পাপী, আমি পাপিষ্ঠ, আমার যে নরকেও জায়গা হবে না। এমন চিন্তা করতে করতে গৌরমুখ গিয়ে মহারাজকে জানিয়ে দিলেন, মহারাজ আপনার আর সাত দিন পরমায়ু আছে, আপনি আর সাত দিন বাঁচবেন। পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করলেন, বাবা এ জগতে যারা প্রকৃত ব্রাহ্মণ যারা কৃষ্ণ তারা যে এত কৃপাময় আমার তো আগে জানা ছিল না। ওমা পরীক্ষিত মহারাজ তার পুত্রকে রাজ্যভার অর্পণ করে দিয়ে কি করলেন, গঙ্গার ধারে গিয়ে বসলেন। কেন সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সকলকে ডেকে বললেন, আপনারা বলুন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? ওমা কেউ বলছে দান করুন, কেউ বলছে ধ্যান করুন, কেউ বলছে পূজা পাঠ করুন, কিন্তু কারো কথা মনোভূত হল না। এমন কথা বলতে বলতে সেইখানে প্রবেশ করলেন পরম পূজ্য পরম ত্যাগী পরম বৈষ্ণব সুখদেব গোস্বামী পাদ, যার অঙ্গ কান্তিতে চারিদিক আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। বাবা পরীক্ষিত মহারাজ এইবার সুখদেব গোস্বামীর চরণে গিয়ে পড়লেন, প্রভু প্রভু আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন। কি প্রশ্ন পরীক্ষিত, না মৃত্যু পথযাত্রীর করণীয় কি? এই সুখদেব গোস্বামী বললেন, মৃত্যু পথযাত্রীর একমাত্র করণীয় ভগবত কৃপা, হরিনাম কীর্তন ভজন, হরিনাম শ্রবণ,
কীর্তন স্মরণ মনন চিন্তন মহারাজ আপনি ভাগবত কথা শ্রবণ করুন। রাধে রাধে, আজকে যিনি ভগবত কথা শ্রবণ করাচ্ছেন তিনি হলেন সুখদেব গোস্বামী পাদ, আর যিনি শ্রবণ করছেন তিনি হলেন পরীক্ষিত মহারাজ। ও মায়েরা ভাববেন না যে পরীক্ষিতেরই শুধু সাত দিন পরমায়ু আছে, আমাদের পরমায়ু কিন্তু সাত দিন। কেমন? সোমবার থেকে রবিবার পর্যন্ত গুনুন, সাত দিনই হবে। এই সাত দিনের মধ্যেই কোনো না কোনো একটা বারে আমাদেরকে চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল রাধে। তাই আজকে গোবিন্দ আমার এখন উদ্দীপন রজনী দর্শন করে বাঁশি বাজিয়ে দিলেন। হ্যাঁ রো তোরা মতিরে শ্যামমোহন মদনে মতিরে বক মদন মোহন মা মদনে মাতি বক মদন মোহন মা মদনে মাতি ওই হেরিয়া পুর নিমারতি মদন মোহন গোবিন্দ আমার হ্যারো তো রাতি। আচ্ছা বাবা রাতি বললেন কেন? রাতি বললেন কেন? কোন রাত্রিতে আমার ভগবান বাঁশি বাজিয়েছিলেন? রাধে রাধে, এটা হচ্ছে ব্রহ্মার এক রাত্রি। হরি বল হরি বল। হ্যাঁ, তাহলে আমাদের রাতের সঙ্গে যেন ব্রহ্মা রাত্রিটা গুলিয়ে ফেলবেন না।
কেন? তাহলে ব্রহ্মা রাত্রি পরিমাণটা কত একটু শুনো। রাধে হরি বল, হরি বল। বলছি সত্য ত্রেতা দ্বাপর কলি এই চার যুগ মানি, এই চার যুগে এক দিব্য যুগ মানি, একাত্তর দিব্য যুগে এক মন্বন্তর, আর চোদ্দ মন্বন্তরে ব্রহ্মার দিবস অভিত। হরি বল। তাহলে সত্যযুগের পরমায়ু কত ছিল? সতেরো লক্ষ আঠাশ হাজার বছর। ত্রেতাযুগের পরমায়ু কত ছিল? না বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর। আর দ্বাপরের পরমায়ু কত ছিল? আট লক্ষ চৌষট্টি হাজার বছর। আর কলির পরমায়ু কত ছিল? চার লক্ষ বত্রিশ হাজার বছর। রাধে রাধে। তাহলে মোট কত হলো? তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর। তার সঙ্গে আবার একাত্তর দিয়ে গুণ করুন, যে সংখ্যা পাওয়া যাবে তার সঙ্গে আবার চোদ্দ দিয়ে গুণ করুন। গুণ করলে পাওয়া যাবে কত? চারশো উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বছর। এই হলো ব্রহ্মার এক রাত্রি। সেই রাত্রিতে ভগবান রাসলীলা করেছিলেন বৃন্দাবনে। কত প্রকারের গোপী ছিল? না তিন প্রকারের গোপী, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। হরি বল। ওমা, ভগবান কথা দিয়েছিলেন ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবেন সেই বস্ত্রহরণ কালে, যেদিন ব্রজগোপীরা মা কাত্যায়নী ব্রত করেছিল এক মাস যাবৎ। এক মাস যাবৎ কাত্যায়নী ব্রত করে মায়ের কাছে বর প্রাপ্ত হয়ে যমুনায় গিয়ে জলকেলি করছে বাবা, জলকেলি করছে নিজ নিজ বসনগুলো তীরে খুলে রেখে উত্তরীয়গুলো পরে। যখন জলকেলি করছে, চতুরীর শিরোমণি প্রাণ গোবিন্দ আমার কী করলেন, বসনগুলো নিয়ে কী করলেন? না কদম্ব বৃক্ষের উপরে ঝুলিয়ে রাখলেন। ব্রজগোপীরা দেখছেন বসনগুলো কোথায় গেল, তীরে খুলে রেখেছিলাম একটা বসনও দেখতে পাচ্ছি না। রাধে রাধে। একজন গোপী বললেন, ওই দেখ বসনগুলো আমার গোবিন্দ চুরি করে নিয়েছে। শাসনের সুরে বলে উঠলাই যে বৃন্দাবনে ব্রজগোপীদের ঘরে ঘরে ননী চুরি করে তোমার স্বাদ মেটেনি, এখন তুমি ব্রজ ললনাদের বসন চুরি করেছ, দিয়ে দাও বলছি। গোবিন্দ বলছে, দেখো ছয়জন চোরে তোমাদের বসনগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল, আর আমি কি করেছি জানো? তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমি রেখে দিয়েছি, আর আমাকে চোর বলছ? বৈষ্ণবে মহাজন লীলার কাছে দাঁড়িয়ে বলছে, হে ব্রজগোপীগণ, তোমরা গোবিন্দকে চোর বলো না। গোবিন্দ কি শুধু ব্রজগোপীদের ঘরে গিয়ে ননী চুরি করে খায়? না না, গোবিন্দ ভক্তের জন্ম জন্মান্তরের পাপ তাপ সকল কিছু চুরি করে নিজের কাছে নেই, নিজের কাছে নিয়ে ভক্তকে কৃপা করে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই গোবিন্দকে চোর বলো না। যেমনি ব্রজগোপীরা শাসনের সুরে বলছে, এই যে তাও দাও বসন দাও, যেমনি উঠতে যাবে দেখছি পরনে একটাও বসন নাই। বসনগুলো কোথায় গেল? না যমুনার খরস্রোতে সেটা ভাসিয়ে নিয়ে চলে গেছে। রাধে রাধে। কেউ তো আর ডাঙায় উঠতে পারছে না, নারী জাতি উঠবে কি করে? কেউ এক গলা জলে আছে, কেউ এক বুক জলে দাঁড়িয়ে এক হাত তুলে বলছে, গোবিন্দ বসন দাও। বলে তোমরা বসন নিয়ে যাও। বলে কেমন করে যাব? আমাদের পরনে যে উত্তর উত্তরীয়গুলো ছিল সেগুলো যে যমুনার খরস্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। গোবিন্দ আমার প্রকরণতে ব্রজগোপীদের কি করলেন? লজ্জাটাকে নিবারণ করছে। কেন? হে ব্রজগোপিনীগণ, তোমরা যে আমাকে পতিরূপে চেয়েছ, তাহলে পতির কাছে পত্নীর লজ্জা তো থাকার কথা নয়। ওমা, ভগবান হল জগৎপতি। রাধে, যেদিন আমরা এই ধরাধামে এসেছি সেদিনও আমাদের পরনে কিছু ছিল না, আর যেদিন আমরা চলে যাব
সেদিনও কিন্তু আমাদের পরনে কিছু থাকবে না। তাহলে আমাদের লজ্জাটা কবে থেকে আসে? যবে থেকে আমাদের মনের ভিতরে কামনা বাসনাটা জাগে তবে থেকে আসে। রাধে রাধে। ব্রজগোপিনীগণ বুঝতে পারলেন, বুঝতে পেরে দুটি বাহু উত্তোলন করে বলছে, গোবিন্দ আমরা নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাদের কৃপা করে বসন না। গোবিন্দ বলছি, শ্যামব্রজগোপিনীগণ তোমরা অপরাধ করেছো আমার কাছে নয়, তোমরা অপরাধ করেছো যমুনার কাছে, কারণ এই যমুনার জলে তোমরা বিবসনা হয়ে স্নান করেছ, সেই জন্য সূর্যদেবের কাছে দুটি বাহু উত্তোলন করে তোমরা ক্ষমা ভিক্ষা চাও। ব্রজগোপিনীগণ বললেন, হে গোবিন্দ সূর্যদেবীর কাছে কেন, তোমার কাছে আমরা দুটি বাহু উত্তোলন করে ক্ষমা চাইব, কারণ বাবা ভগবান হলো গাছের মূল, তাহলে গাছের মূলে যদি জল কেউ দেয় ডালপালা কিন্তু সব সতেজ থাকে, তাই ভগবানের চরণে যদি কেউ পুষ্প নিবেদন করে সকল দেবদেবী খুশি হয়ে যায়। তাই ব্রজগোপিনীগণ দুটি বাহু উত্তোলন করে যেমনি গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দিলেন, এইবার গোবিন্দ বললেন, হে ব্রজগোপিনীগণ তোমরা বলো কি বর চাও? বলে, হে গোবিন্দ আমরা একটি রজনীর জন্য যেন তোমাকে প্রতিরূপে লাভ করতে পারি, আজকে হলো সেই দিন বাবা। বলে, বেশ আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। আজকে গোবিন্দ আমার হেরত রাতে ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, আজকে গোবিন্দ আমার বাঁশি বাজালেন। ওমা এই যে পঞ্চম তানটা কি বলুন তো, সারেগামা পাধানিসাদ, এ তান নয়, গুরু কৃপায় আপনারা একটু গুরুচরণ আশ্রয় করে জেনে নেবেন। গুরুদেব যে বীজ মন্ত্রটা দেয়, প্রথমে যে অক্ষরটা আমরা উচ্চারণ করি সেটাই হলো বাবা সেই মন্ত্র। রাধে রাধে, সেটা আপন আপন গুরুর কাছে জেনে নিতে হয়, সেটাই হলো তা। আজকে আমার গোবিন্দ যেমনি বাঁশি বাজিয়েছে ব্রজগোপীরা শুনতে পেলাম, শোনো তো গোপী পে মোহি রূপী মনোহি মনোহি আপনা সোপী রে সোপী রে সোপী রে সোপী রে, শোনো তো গোপী পে মোহি রূপী মনোহি মনোহি আপনা সোপী রে সোপী রে সোপী রে সোপী রে, কি বাতাহি চল তো যাহি বল তো ব্রজগোপিনীগণ বাঁশি শুনতে পেল, শোনত গোপী প্রেমহি রূপী মনোহি মনোহি আপনা সতী রে, যেমনি বাঁশি শুনেছে ব্রজগোপিনীগণ গোবিন্দ চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে দিলেন। বৃন্দাবনে দুই প্রকারের স্বামী ছিল, কৃষ্ণ বহির্মুখী স্বামী আর কৃষ্ণ অনুমুখী স্বামী, এটা আমাদের এই জগতেও আছে মা। রাধে রাধে, তোমা গোবিন্দের বাঁশি যখন ব্রজগোপীরা শুনতে পেল, যে যেমন অবস্থায় ছিল তেমনভাবে গোবিন্দ কৃপা করো বলে ছুটেছে, কেউ গাবি দহন করছিল, গোবিন্দের বাঁশি শোনা সঙ্গে সঙ্গে গোবিন্দ কৃপা করো বলে ছুটেছে,
কেউ বা স্বামীর সঙ্গে সজ্জায় ছিল, বাসি সোনা সঙ্গে সঙ্গে গোবিন্দ কৃপা কর বলে ছুটেছে। ওমা কেউ বা শিশু পুত্রকে স্থান পান করাচ্ছিল, গোবিন্দের বাসি সোনা সঙ্গে সঙ্গে গোবিন্দ কৃপা কর বলে ছুটে চলেছে। কিন্তু মা গো, আর এক ব্রজগোপী মনে মনে চিন্তা করছে যে আমার স্বামী তো ভগবানকে ভালোবাসে না, তাহলে স্বামীর কাছে তো অনুমতি নিতে পারবো না, তাই গভীর রজনীতে উঠে চুপি চুপি যেমনি চলে যাচ্ছে। সেই গোপীর দেহপতি দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, এই যে এই গভীর রজনীতে তুমি কোথায় যাচ্ছ? স্বামী তুমি আমাকে যেতে দাও। কোথায় যাচ্ছ তুমি গভীর রজনীতে? আমি যাচ্ছি স্বামীর কাছে। বাবা বাবা বাবা, তুমি যাচ্ছ স্বামীর কাছে, আমি তো তোমার স্বামী। ঠিকই বলেছ, তুমি আমার স্বামী, তুমি আমার পতি, কিন্তু জানো তুমি হলে আমার দেহ তার পতি, আর আমি যেখানে চলেছি, আমি যার কাছে চলেছি সে হলো জগতের পতি। স্বামী তোমার দুটো হাতে ধরে বলে তুমি আমাকে যেতে দাও, তুমি আমাকে আর বেঁধে রেখো না। তুমি কি জানো, কোনো নারী যদি নিজ স্বামীকে রেখে চলে যায় গভীর রাত্রিতে, তাকে কুলোটা বলা হয়, তাকে নিচারিণী বলা হয়। স্বামী তুমি হয়তো জানো না, আমার পিতামাতা তোমাকে, তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, তাই তুমি আমার দেহতার স্বামী, কিন্তু আমি যার কাছে চলেছি সে হলো জগৎ স্বামী আমার গোবিন্দ। তুমি আমায় ধরে রেখো না। সেই বহির্মুখী স্বামী ব্রজগোপীকে ধরে ঘরের মধ্যে বন্ধ করে রাখলেন, আর বললেন যে ঘরের মধ্যে থেকে তুমি গোবিন্দ দর্শন করো, দেখি তোমার কত বড় ক্ষমতা। গিয়ে দরজাটা দিয়ে দিল বাবা। কিন্তু সেই মূর্খ জানে না যে দেহর সঙ্গে কখনো ভগবানের সম্বন্ধ থাকতে পারে না। সেই ব্রজগোপী মাটিতে পড়ে কাঁদছে, হে গোবিন্দ কৃপা করো, কৃপা করো প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো, আমার স্বামী আমাকে দরজা বন্ধ করে রেখেছে, তোমার কাছে যেতে দিবে না বলে। সেই ব্রজগোপী কেঁদে কেঁদে বলছে, স্বামী গো এই দেহটার প্রতি তোমার এত লালসা, এই দেহটার প্রতি তুমি এত আসক্ত, তুমি কি জানো এই দেহ দিয়ে ভগবান সেবা হয়, দেহের সঙ্গে ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না, তাহলে দেহটা পেয়েছি কেন? আপনারা প্রশ্ন করতে পারেন, মা দেহ দিয়েই তো ভগবান সেবা হয়, অবশ্যই। এই হাত দিয়েছে ভগবান সেবা করার জন্য, পা দিয়েছে সেবা করার জন্য, কর্ণ দিয়েছে ভগবানের নাম শ্রবণ করবার জন্য, নয়ন দিয়েছে ভগবানকে দর্শন করবার জন্য, কিন্তু তুমি বলছো মা যে দেহের সঙ্গে সম্বন্ধ থাকে না, যার স্বামী নাস্তিক কৃষ্ণ বহির্মুখ তাকে দেখাবার জন্য ভগবান কৃপা করলেন। সেই ব্রজগোপীকে নিয়ে সবার আগে গোবিন্দ চরণে রাখলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওমা এই বাঁশি কিন্তু সবাই শুনতে পেল না, হরি বল এখনো কিন্তু বাঁশি বাজে, কিন্তু যাদের বাজা কান তারা শোনে, কিন্তু যারা গোবিন্দ চরণে মন প্রাণ জীবন যৌবন কিছু কোনোদিন সমর্পণ করে না, তারা কিন্তু গোবিন্দের বাঁশি শুনতে পায় না। তাই দেখো দেখো এক
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ও সে বাঁশির সুরে যার বাজা কান সে শোনে, এখনো সে রাধা রানী, রাধা রানী পাগলিনী, আর এখনো সে শুনে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, ভগবান সবার আগে কৃপা করে সেই ব্রজগোপীকে নিয়ে রাখলেন কোথায়, গোবিন্দ চরণে। এদিকে সকল ব্রজগোপিনীগণ চলেছে গোবিন্দ দর্শনে, কেমন ভাবে বিছড়ি গে হো নিজ হি দেহ এক নয়নে কাজল রে হরে, আহারে আহারে আহারে, বিছড়ি গে হো নিজ হি দেহ এক নয়নে কাজল রে হরে, পাহ
কাহে রঞ্জিত কাঞ্চন এক, কাহে রঞ্জিত কাঞ্চন এক, রঞ্জিত কাঞ্চন এক, এক কুন্দল তলানি রে, তত হি মেলি সখী নেমে কেহ কাহ কো পথ নাহি রে, আহারে তত হি মেলি সখী নেমে কেহ কাহ কো পথ নাহি রে, হেরি রে হেরি রে হেরি রে, কিবা ওই ছনে মিলল গো কুল চন্দ, 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 কিবা গোবিন্দ দাস গোপিনীগণ সবাই চলেছি, এদিকে রাধারানী এবার সাজতে শুরু করেছে, কেমন ভাবে সাজছে গো দেখো, রাহি সাজে বাঁশি বাজে না পড়ি লয়ো, রাহি সাজে বাঁশি বাজে না পড়ি লয়ো, রাধারানী সাজছে কিভাবে, এবারে চরণে দেওয়া লোকাজল নয়নে আলোকা, চরণে আমরা কি পড়ি গো কাজল, আর নয়নে আলতা, চিন্তা করো এটা আমার মায়েরা বলতে পারবে, চরণে কি পড়ি আলতা আর নয়নে কাজল, কিন্তু রাধারানী কি করছে, চরণে কাজল করছে আর নয়নে আলতাপ করছে, হরি বল আর কি করছে, এবারে চিকরিণী রখি মুখ বান্ধে কে শোভা, চিকরিণী রখি মুখ বান্ধে কে শোভা, ধনী পায়ে পরে ফুলের মালা না করে বিচার, ধনী পায়ে পরে ফুলের মালা না করে বিচার, ধনী আচার নয় বিচার নয়, চিকরি নিরোকি মুখ মানে চিরণী দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে মাথা আছড়াচ্ছে, হবে কি জীবনে, চুল বাঁধা চুল বাঁধতে পারছে না, এবার বংশী বাদনে বলে যাই বলি হারি, সেজে গোজে সখী পরিবৃষ্টিতা হয়ে রাধারানীও চলেছে এবার গোবিন্দ দর্শনে, রাধে রাধে
এদিকে গোবিন্দ আমার যেখানে বসে আছেন ব্রজ গোপীরা গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ বলছে, সুস্বাগতম হে ব্রজ গোপিনীগণ, তোমরা এই গভীর রজনীতে আমার কাছে কি জন্যই এসেছ? হ্যাঁ, তোমাদের ঘরে কি চুরি হয়েছে না ডাকাতি হয়েছে তাই তোমরা নিজ নিজ ঘর সংসার ফেলে আমার কাছে ছুটে এসেছ? সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা বলছে, হে গোবিন্দ, এ তুমি কি বলছ? তোমার বাসি শুনে ঘর ছেড়ে তোমার রাতুল ডাঙা চরণে এলাম, আর সেই তুমি বলছ আজকে আমরা কেন এসেছি? গোবিন্দ, এমন কথা বলো না। ব্রজগোপীগণ নয়নস্ব বিগলিত করে কাঁদছে। কি হলো? এই যে তোমরা কথা বলছো না কেন, বলো বলো, কথা বলো, কি জন্য এসেছো আমার কাছে? কেউ কথা বলছে না বাবা, সবাই নিচের দিকে তাকিয়ে আছে। কেউ বাবা পায়ের বৃদ্ধ আঙ্গুলি দিয়ে মৃত্তিকা খনন করছে, কেউ বা মনে মনে ভাবছে, গোবিন্দ এমন কথা বলো না, যাও যাও তোমরা ঘরে ফিরে যাও, তোমরা সতী রমণীর ধর্ম দেখছি কিছুই বোঝো না। তোমরা কি জানো না, স্বামী যদি দেখতে সুন্দর নাও হয় তবুও কিন্তু নিজ পতি সেবা করতে হয়, স্বামী যদি অসুস্থ হয় তবু যারা সতী রমণী তারা কিন্তু স্বামীর সঙ্গ কোনোদিন পরিত্যাগ করে না, আর তোমরা নিজ নিজ ঘর সংসার ছেড়ে তোমরা বনে এসেছো আমার কাছে, তোমাদের লজ্জা করে না? যাও যাও ঘরে ফিরে যাও। ব্রজগোপীরা মনে মনে বলছে, হে গোবিন্দ, আমরা যে ঘরে ছিলাম সেই ঘর তোই আমাদের নয়, ওই ঘর থেকে তোই একদিন আমাদের সকলের একদিনই চলে যেতে হবে, তাই গোবিন্দ হে আমরা না হয় আগে থেকেই তোমার চরণে এসেছি, আমরা যদি মরেও যাই তাহলে তোমার চরণে মরব। গোবিন্দ নাম পদনে বলতে বলতে প্রাণ বিসর্জন করব, তবু কিন্তু তোমার চরণ ছেড়ে যাব না। বৈষ্ণব মহাজন বলছে, হে ব্রজ গোপিনীগণ, গোবিন্দ তোমাদেরকে পরীক্ষা করছে, পরীক্ষা দাও, এমন পরীক্ষা দাও যে ভক্তের কাছে ভগবান যেন পরাজিত হয়ে যায়। ব্রজগোপীগণ চোখের জলে বদন ভাসিয়ে রাখছে, কাঁদছে আর বলছে, গোবিন্দ তোমার চরণ ছেড়ে যাব না। এইবার রাধারানী এসে বলছে, প্রাণনা প্রাণনা, রজনী যে বৃথা যায়, কেন ব্রজগোপীদের এমনিভাবে কাঁদাচ্ছ, এমনভাবে কাঁদিও না। গোবিন্দ আমার সকলকে আশ্বস্ত করলেন যে, হে ব্রজগোপিনীগণ, এতক্ষণ তোমাদেরকে পরীক্ষা করছিলাম, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, বলো তোমরা কি চাও? ব্রজগোপিনীগণ বললেন, গোবিন্দ তোমাকে নিয়ে আমরা রাসলীলা করব, এটাই আমার মনের বাসনা। বলে বেশ, তাহলে রাসমঞ্চ তো নির্মাণ করতে হবে, মা যোগমায়া আশ্রয় করে আজকে রাসমঞ্চ নির্মাণ করছে। আরে কাঞ্চন মণিগণ জননী রমাবল রমণ সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করে এইবার শুরু হলো নৃত্য গুণ, নৃত্য শুরু হলো। ওমা রাস নৃত্য কাকে বলে? অনেক নর্তকীদের মধ্যে যদি একজন নট নৃত্য করে, নট মানে নটবর হচ্ছে আমার গোবিন্দ, এবং যদি সেই নৃত্যটা তার লয় ছন্দের মধ্যে হয়,
সেটাকে রাস নৃত্য বলে, কেমন? তাই আজকে রাস নৃত্য শুরু হলো। নাগর টেরে টেরে হারয়ে বৃন্দাবনের আসলীলা হইল আরম্ভ, এবার যুথে যুথে গোপি লইয়া যশোদা নন্দন, এবার যুথে যুথে গোপি লইয়া যশোদা নন্দন, এবার বৃন্দাবনের সক্রিয়া হইল আরম্ভ, এবার বৃন্দাবনের সক্রিয়া হইল আরম্ভ, বৃন্দাবনের সক্রিয় হইল আরম্ভ, এবার বৃন্দাবনের সক্রিয়া হইল আরম্ভ, এবার বৃন্দাবনের সক্রিয় হইল আরম্ভ। রাসলীলা শুরু হয়ে গেছে তোমায়রা, আজকে আমার গোবিন্দ রাস করছেন কোথাও দুই গোপী এক কৃষ্ণ, কোথাও আবার এক গোপী এক কৃষ্ণ। আজকে গোবিন্দ সকলের মনোবাসনা পূর্ণ করছে, যুগলে নৃত্য করছে, বলছে শোনো ও গোবিন্দ, এইভাবে নৃত্য করলে হবে না, তালের সঙ্গে নৃত্য করতে হবে। রাধে রাধে, যারা যারা ভালো নৃত্য করতে পারেন একটু আসবেন। আচ্ছা, আমাদের কমিটির সেক্রেটারি বাবু কোথায় গেলেন? রাধে রাধে, কই ওই দাদা নাকি? হরিব রাধে, তোমাকে নাচতে হবে, এসো এখানে, এসো নাচতে হবে, এসো এসো। ও বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, দৃগে দাঝে না খেটা থো গুরু নাগ জি ঝা, দৃগে দাঝে না খেটা থো গুরু নাগ জি ঝা ঝা ঝা, বাজে থো গুরু নাগ জি ঝা, বাজে থো গুরু নাগ জি ঝা, বাজে থো গুরু থো গুরু থো গুরু থো গুরু থো গুরু নাগ জি ঝা, বাজে থো গুরু থো গুরু থো গুরু থো গুরু থো গুরু নাগ ঝা ঝা ঝা। শোনো, যা যা শর্ত দেব শর্ত অনুযায়ী তোমাকে নৃত্য করতে হবে। শোনো, না নড়িবে গণ্ড মুন্ড নপুরের কড়াই, না নড়িবে গণ্ড মুন্ড নপুরের কড়াই, না নড়িবে গণ্ড মুন্ড নপুরের কড়াই, না নড়িবে গণ্ড মুন্ড নপুরের কড়াই। শোনো, আর না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে গণ্ড মুন্ড। আচ্ছা, গণ্ড মানে কি বলো দেখি? হ্যাঁ মায়েরা, লক্ষ্য করেছেন, বলছে গণ্ড, এটা গণ্ড, এটা হয় গণ্ড মানে হচ্ছে গলা, আর মুন্ড মানে হচ্ছে মাথা। তোমার এই মাথা নড়বে না, গলাও নড়বে না, কেমন? হরি বল, আর বনমালা নড়বে না। শোনো, আরো বলি, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের কুণ্ড, না নড়িবে নাশার মতি নয়নের অপর, আহ
শোনো না নড়িবে ক্ষুদ্র কণ্ঠে হরিবর, ওমা গোপাল তো খুব শান্ত ছিল, সেই জন্য মা ছোটবেলায় ঘণ্টি বেঁধে দিয়েছিলেন রাধে রাধে, তোমার ওই ঘণ্টি নড়বে না আর কি, নয়নের পলক পড়বে না আর নাসার মতি নড়বে না। কেন কেন? আরে বাবা তা কেন ভাববে, ওটা হচ্ছে নৃত্যের শর্ত। হরিবর গোবিন্দ বলছে বাবা বাবা শোনো শোনো এত জি, ও ব্রজগোপিনীগণ এত যে শর্ত দিচ্ছ তাহলে তালটা না দিলে নাচবো কি করে? বলে শোনো আমরা এক একজন এক একজন বাদ্যকর, তাই আছে ললিতা বাজাতে শুরু করলেন। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিশাখা মৃদঙ্গ, এবার সুচিত্রা বাজায় সপ্ত সারা তাই দেখে রঙ্গ, আজকে ব্রজগোপিনীগণ এক একজন এক এক রকম বাদ্য বাজাচ্ছেন। গোবিন্দ বলছে শোনো শোনো তোমরা তো বেশ সুন্দর বাজাতে পারো, তাহলে শোনো ও গোবিন্দ এদিকে এসো, বলি তুমি যদি নৃত্যে হেরে যাও তাহলে কি দেবে? আচ্ছা বেশ, যদি আমরা হেরে যাই আমাদের রাধারানীকে তোমাকে দিয়ে দেব, আমরা তোমার চরণের দাসী হয়ে যাব। এবারে উদ্ভট্ট তালে যদি হারব না মানি, 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 তোমার চূড়াবাসী কেড়ে নেব দিব কর তালে, তোমার চূড়াবাসী কেড়ে নেব দিব কর তালে, তোমার চূড়াবাসী কেড়ে নেব দিব কর তালে, চূড়াবাসী কেড়ে নেব দিব কর তালে। আর শোনো আর যদি জিনরাইকে দিব আমরা হব দাসী, আর যদি জিনরাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রেখে দিব দুঃখিনী শুনি হাসি, কারাগারে রেখে দিব দুঃখিনী শুনি হাসি। শোনো তোমার হৃদয় কারাগারে রাখব, শোনো শোনো হে গোবিন্দ তোমার হৃদয় কারাগারে রাখব, শোনো শোনো হে গোবিন্দ কারাগারে রাখব। হরিবন আমাদের গোবিন্দ নৃত্য করেছে, মায়েরা সবাই মিলে একটু ধ্বনি দিন তো দেখি, নিতাই গৌর হরিব। আর এখানে নৃত্য করার মতো কেউ নেই? বাবাটা আসুন, কমিটি দাদারা কই আসুন, কাউকে তো দেখতে পাচ্ছি না, আসো তাড়াতাড়ি আসতে, চলে আসো দাদা, আসুন আসুন আসুন, চলে আসুন। এই তো দাদা চলে এসেছেন, এবার ঠিক আছে আসেন। Thank you.
আচ্ছা মাইরা এখানে আসুন দেখি, যে মাইরা নৃত্য করতে ভালো পারে আসুন আসুন, নৃত্য করতে হবে আসুন না, সবাই উঠবেন না, যারা যারা নৃত্য করতে পারেন তারা উঠবেন। আচ্ছা ওখানে 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 তোমরা দেখো গো আসিয়া আমার কান নৃত্য করে হে রিয়া দুনিয়া সবাই দেখুন, আমাদের সময় কিন্তু খুব সীমিত, বারবার দেখা যাবে না, যাদের ইচ্ছা আছে দেখো গো আসিয়া আমার কান নৃত্য করে হে রিয়া দুনিয়া ¡Gracias!
আপনারা বসুন, এবার বসুন, এবার রাধারানী নৃত্য করবে, এবার আপনারা বসুন, এরপরে আবার পরে হবে। এইভাবে নৃত্য করলে তো বোঝা যাবে না। আচ্ছা কমিটি দাদা আসুন, আসুন 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 আসুন। আচ্ছা আচ্ছা আসুন আসুন। আমাদের শর্ত থাকবে দাদাই বাসিটা, যে নৃত্যে জয়ী হবে। আচ্ছা আমার গোবিন্দ যদি হেরে যায় তাহলে এই চূড়া বাসি রাধারানীকে দিয়ে দিতে হবে, আর রাধারানী যদি হেরে যায় তাহলে রাধারানী গোবিন্দ চরণে নাচো। হরি হরি বল। নাহবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, নাহবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, নাহবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, নাহবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। শোনো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওগো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধরি অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়, ধরি অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়, হরি হরি বল। এবারে সবাই বলে রায়ের জয় না গোর হারিলে, সবাই বলে রায়ের জয় না গোর হারিলে, সবাই বলে রায়ের জয় না গোর হারিলে, সবাই বলে রায়ের জয় না গোর হারিলে। দুঃখিনী তো হয়ে গোপী মন্ডলি হাসালে, আহা দুঃখিনী তো হয়ে গোপী মন্ডলি হাসালে, আহা দুঃখিনী তো হয়ে গোপী মন্ডলি হাসালে। তাহলে উলুর ধ্বনি থেকে বোঝা যাবে রাধারানী জিতেছেন না গোবিন্দ। তাহলে প্রথমে গোবিন্দের নামে জয়ধ্বনি করবো,
মায়ের একটা রোড ধনী দেবে। যদি গোবিন্দের নৃত্য ভালো লাগে তাহলে জয়ধ্বনি করবেন, আর যদি রাধারানী নৃত্য ভালো লাগে তাহলে রাধারানী নামে যখন জয়ধ্বনি হবে তখন উনি ধ্বনি দেবেন। প্রথমে গোবিন্দের নামে জয়ধ্বনি করবেন। শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। আচ্ছা কেউ তো দেয়নি, শ্যাম সুন্দর জিতেছে, জিতেছে বোঝাই গেল, উলুর ধ্বনি জয়ধ্বনি দেখেই বোঝা গেছে রাধে রাধে। তাহলে এইবার রাধারানীর নামে জয়ধ্বনি দেব, কেমন? সবাই বলবে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। তাহলে উলুর ধ্বনি জয়টা সম্পূর্ণ হয়নি তাই নাকি, মানে যা জয় হয়েছে শ্যাম সুন্দরী জয় হয়েছে তাই নাকি, মায়েরা সকলে জয় দেয়নি। ও মায়েরা সবাই মিলে আরেকবার জয়ধ্বনি দেবে, রাধারানী কি, বুঝতে পারলে? এবার হয়েছে তো, তাহলে সবাই বলছে রাধারানী জিতেছে। এবার যুগলেই নৃত্য করছেন আমার রাধা আর আমার গোবিন্দ, তাহলে এইবার শর্ত অনুযায়ী এটা তুলে দিন আমাদের দাদা ভাই রাধারানীর হাতে, ছোড়াবাসী তুলে দিচ্ছেন, একটু উলুর্ধ্বনি একটু জয়ধ্বনি দেবে। এবার যুগলে নৃত্য হবে, আচ্ছা ভালো নৃত্য করতে পারে কে? এই যে এখানে সব বসে আছে, পরে বলবে কীর্তনিয়া তো নাচলো না, কীর্তনিয়ার দোষ হবে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, হরি বল। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জলানিতে আগলা যে ওনা,
ও কিয় হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কালো চিকন কালামাই, সবাই একসঙ্গে যেহেতু পাঁচটায় নাম ধরা হয়েছে, আর একটা ভজন গাইব, নীলা বিশ্বামী দেব রাধে। সবাই একসঙ্গে গাইব, সবাই একসঙ্গে। হোলি খেলব না হোলি খেলব না সই, হোলি খেলব না নয় সই, আমার চিকন কালা। সবাই সবাই হোলি খেলব না নয়, হোলি খেলব না নয়, হোলি খেলব না নয় ও সই, আহ
কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে 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 রাধে